হ্যালো এভ্রিওান ইউ তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলো আজ আমরা সাধারণ জ্ঞান বইয়ে পেজ নাম্বার পঁচিশটা পড়ব তো পেজ নাম্বার পঁচিশে কি দিয়েছে দেখো কতগুলো মাছের ছবি দিয়েছে সুতরাং আজ আমরা মাছ সম্পর্কে জানব মাছ হচ্ছে জলচর প্রাণী কারণ মাছ জলে থাকে এছাড়াও মাছ কি খায় মাছ কিভাবে সাঁতার কাটে আজকে আমরা সে সম্পর্কে জানব তাহলে চলো শুরু করি প্রথমে দেখো একটা সুন্দর একটা মাছের ছবি দিয়েছে প্রশ্ন কি দিয়েছে দেখো মাছ কোথায় থাকে তাহলে তোমরা তো প্রত্যেকেই জানো মাছ কোথায় থাকে বলো তো মাছ জলে থাকে তাই তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে মাছ খেয়েছ তাহলে এখানে প্রশ্নটা কি দিয়েছে আরেকবার দেখো মাছ কোথায় থাকে তাহলে মাছ কোথায় থাকে বলো মাছ জলে থাকে তারপরে ছবিটা দেখো এখানেও দেখো একটা মাছের ছবি দিয়েছে এবং প্রশ্নটা কি দিয়েছে দেখো মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে তাহলে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে বলো তো মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে এই যেগুলো দেখেছো এগুলো হচ্ছে মাছেদের পাখনা তাহলে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে তারপরে ছবিটা দেখো দেখো এখানে একটা মাছ কিছু একটা খাচ্ছে রকম ছ একটা ছবি দিয়েছে তাই তো তাহলে প্রশ্ন কী দিয়েছে দেখো মাছ কি খায় তাহলে মাছ কি খায় বলো তো মাছ জলের শ্যাওলা পোকা কেঁচো ইত্যাদি খায় তাহলে মাছ কি কি খায় মাছ জলের শ্যাওলা পোকা কেঁচো ইত্যাদি খায় তারপরে ছবিটা দেখো এটা একটা ডলফিনের ছবি তাহলে প্রশ্ন কি দিয়েছে দেখো ভারতে জাতীয় জলচর প্রাণী কি ভারতে জাতীয় জলচর প্রাণী তাহলে কি বলো ডলফিন কি ডলফিন ভারতে জাতীয় জলচর প্রাণী কি তাহলে কি বলো ডলফিন তারপরে ছবি দেখো এখানে দেখো কতগুলো ছোট ছোট মাছ এই ছোট মাছগুলোকে কি বলে বলো তো পোনা বলে এগুলো হচ্ছে মাছের বাচ্চা তাহলে প্রশ্ন কি দিয়েছে দেখো মাছের বাচ্চাকে কি বলে তাহলে আমরা মাছের বাচ্চাকে কি বলবো বলো তো পোনা বলবো কি বলবো পোনা তাহলে মাছের বাচ্চাকে কি বলে পোনা বলে তারপরে ছবিটা দেখো এখানে দেখো একটা মাছের ছবি দিয়েছে প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো কোন কোন মাছের আঁস আছে তাহলে তোমরা কোন কোন মাছের গায়ে আঁস দেখেছ বলো তো রুই কাতলা ইলিশ তাই তো এই মাছগুলোতে গায়ে আঁশ রয়েছে দেখবে বড় বড় আঁশ থাকে কোন কোন মাছে তাহলে আঁশ আছে বলো রুই কাতলা ইলিশ ইত্যাদি মাছের আঁশ রয়েছে তাহলে এভরি তোমরা প্রত্যেকে এই মাছগুলো সম্পর্কে খুব ভালো করে পড়বে কেমন Goodbye everyone, take care.